বুধবার টিএসএফ এর একটি প্রতিনিধি দল রাজ্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করে 8 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া। এদিন টিএসএফ এর পক্ষ থেকে রাজ্যপালের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে এই কর্মসূচি প্রসঙ্গে টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া জানান, তারা রাজ্যপালের নিকট অবিলম্বে ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালুর দাবি জানিয়েছেন। রাজ্যপাল বিষয়টি দ্রুত দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও এদিন এডিসি এলাকায় বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজ্যপালের নিকট দাবি জানায় উপজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। সংগঠনের সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া এই সংবাদ জানিয়েছেন। গভর্নর সিলা ইন ডিমান্ড অফ দি স্ক্রিপ্ট অফ ককবরক, উই গেট এ ভেরি গুড রেসপন্স ফ্রম হিস সাইড অ্যান্ড গভর্নর ইয়ে বলা কি ও জিতনা জলদি হো সকে ও ইস ম্যাটার কো দেখেঙ্গে অর হামলু ইয়ে ভি অপিল কিয়া ইন দি এডিসি এরিয়া দি ইউনিভার্সিটি শুড বি ওপেন and medical college. These are the demands that we have placed in the table of governor. কত দিনের মধ্যে এটা দর হবে বা টাইম টেবিল কি কিছু বলেছে? গভর্নর ইয়ে বলা হয় কি জিতনা জলদি হো সকে ও দেখেঙ্গে ওর হাম লোগ কো এক রিকোয়েস্ট অ্যাপিলিং রিকোয়েস্ট ফির সে ফ্রম আওয়ার সাইড এন্ড জিতনা ভি কমিউনিটি না উন লোগ কি তরফ সে হাম লোগ এক ফির লেটার প্লেস করেঙ্গে গভর্নর। আপনি কতজন লোক গিয়েছিলেন? Eight of us on behalf of TSF member. স্যার আপনার গুড নেম? হামলু জামাতিয়া, জেনারেল সেক্রেটারি টিএসএফ। উল্লেখ্য, ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে সম্প্রতি টিএসএফ এর উদ্যোগে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই দিনে টিএসএফ নেতৃবৃন্দ জানান, ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে তারা রাজ্যব্যাপী আন্দোলন করে তুলবেন। এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রাজ্যপালের নিকট স্মারকলিপি প্রদান করল টিএসএফ। Your report, RE News.